সাহাবীরা মেয়ারে হক কিনা এটা নিয়ে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় আমি বুদ্ধিজ্ঞান আমার কম, অল্প বয়সে বাবা মারা গিয়েছে, খুব বেশি পড়াশোনার দৌড় যেতে পারিনি। আমার মরহুম পিতা ট্যাগরাটে পীর সাহেব রহমাহুল্লাহ তাআলা, তার জীবনের বড় ইচ্ছা ছিল আমাকে মদিনা ইউনিভার্সিটি অথবা জামিয়াল আজহার আজহার ইউনিভার্সিটিতে আমাকে পড়াবেন, কিন্তু অল্প বয়সে বাবা মারা যাওয়ার কারণে অল্প বয়সে অনেক বড় দায়িত্ব, পীরের ছেলে হিসেবে অনেকগুলো প্রতিষ্ঠানের দায়িত্ব আমার কাঁধের উপরে চলে আসে, যার কারণে এই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করা এবং বাবার যে বিশাল পীর মুরিদি সাম্রাজ্য সেই সাম্রাজ্য দেখভাল করা ইত্যাদি ইত্যাদি, এবং সেই সাথে নিজেকে গঠন করার জন্য নিজের পড়াশোনা করা, তো এটা আমার জন্য একটা কঠিন হয়ে গিয়েছে। তো তারপরেও আমি সবসময় চেষ্টা করি উম্মতের বিতর্কিত বিষয়গুলোকে এড়িয়ে চলার জন্য। আজকে সোশ্যাল মিডিয়ায় যেই ঝড় উঠতেছে আমার কাছে মনে হচ্ছে উলু বনে মুক্ত ছড়ানো, বাংলা একটা প্রবাদ, উলু বনে মুক্ত ছড়ানো, এটা যেরকম বুদ্ধিমানের কাজ নয়, আমাদের এদেশের জাতির বিশিষ্ট কিছু ওলামা ইকরাম কওমি এবং আলিয়া ঘরানা কিছু ওলামা ইকরাম এটা নিয়ে খুব বেশি, এটা নিয়ে অনেক বক্তব্য দিচ্ছেন, কওমি ঘরানার আলিয়া ঘরানার, কেউ আমার পক্ষে নয়, কেউ আমার বিপক্ষে নয়। আমার মনে হয় এই ব্যাপারে আমাদের চুপ থাকা ভালো। আমি আপনাদের মাধ্যমে জাতিকে বলছি, মিডিয়ার মাধ্যমে জাতিকে বলছি, আমার মনে হয় এটা চুপ থাকা ভালো। তার কারণ হলো এই বিষয়টা স্পর্শকাতর বিষয়। আমার নানা মরহুম সেরাগ আলী সুফি সাহেব, ওনার নাম ছিল মৌলানা সিরাজুল ইসলাম, উনি দারুল উলুম দেওবন্দের খুব ভালো আলেম ছাত্র ছিলেন। তো এই উপমহাদেশে সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে যখন বিতর্ক হলো যে উনি সাহাবা বিদ্বেষী এবং উনি আকিদাগতভাবে ভ্রান্ত, তো আমার নানা আমার জীবনে যাদেরকে অত্যন্ত উঁচু মাপের পরহেজগার দেখেছি, নিয়মিত তাহাজ্জুদ গুজার দেখেছি এবং মানে তাকওয়া পরহেজগারিতে যাদের চিন্তা চেতনা গগনচুম্বী, এরকম আমার নানা, নানা বলতে আমার দুই মা, আমার দুই মায়ের, আমরা চার ভাই দুই বোন, তো আমার স্টেপ মাদার যিনি ওই মায়ের বাবা, কিন্তু আসলে আমাকে লালন পালন জন্ম দিয়েছেন আমার বড় মা অর্থাৎ আমার মা, কিন্তু আমাকে লালন পালন করেছেন আমার ছোট মা। তো সেই হিসেবে আমার নানা নানুরা আমাকে প্রচণ্ড রকম ভালোবাসতেন, অর্থাৎ আমার সৎ মায়ের বাবা বা তার ভাই তার মায়েরা আমাকে প্রচণ্ড রকম ভালোবাসতেন, স্নেহ করতেন। তো আমার নানার কাছ থেকে বিষয়টা জানলাম যে উনি দারুল উলুম দেওবন্দের খুব উঁচু মাপের একজন ছাত্র ছিলেন এবং সারা জীবন বড় মাপের আলেম ছিলেন, এটাই আমি দেখেছি। তো উনি সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির একটি প্রোগ্রামে উনি গিয়েছিলেন, গিয়ে তাকে উনি সরাসরি প্রশ্ন করলেন যে আপনি সাহাবিদের বিষয় নিয়ে এরকম কিছু বক্তব্য দিচ্ছেন, এটা অত্যন্ত দৃষ্টিকটু এবং এটা আকিদার দিক থেকে এটা একটা বদ আকিদার লক্ষণ। তো সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন যে আমি তো বক্তব্য দিয়ে দেইনি, আমি লিখেছি খেলাফত এবং মুলকিয়াতে কিছু কথা লিখেছি, লেখক যখন লেখে তখন নানান উদ্ধৃতি তাকে দিতে হয়, পক্ষের বিপক্ষের নানান উদ্ধৃতি দিতে হয়, কেউ যখন কোনো বিষয়কে চুলচেরা বিশ্লেষণ করে তখন শাক দিয়ে মাছ ঢাকা যায় না, স্যাপ দিয়ে কাঁচ ঢাকা যায় না, সাদাকে সাদাই বলতে হয়, কালোকে কালোই বলতে হয়। তো আমি সাহাবিদেরকে আক্রমণ করে বলিনি, আমি বিভিন্ন ব্যক্তিদের উদ্ধৃতি তুলে ধরেছি। এবার উনি কী করলেন, ওনার ডায়ালসে একটা গ্লাসে পানি ভরা ছিলেন, যেটা আমার নানার বক্তব্য, উনি এই গ্লাসটা হাতে নিয়ে বললেন যে এই গ্লাসের মধ্যেও পানি আর সমুদ্রের মধ্যেও পানি, এই গ্লাসের পানি তার পরিধি তার ব্যাপৃতি এত ছোট যে এক কাসরা পরিমাণে নাপাক নাজাসাত এর মধ্যে যদি পড়ে সাথে সাথে ওটা নাপাক হয়ে যাবে, কিন্তু সমুদ্রের পানির বিশালতা এত বড় মনকে মন টনকে টন নাপাক নাজাসাত যদি তার মধ্যে পড়ে
তাহলে কখনই সমুদ্রের পানিকে তা নাপাক বানিয়ে দিতে পারে না তো উনি তখন বললেন যে ধরেন আমি সাহাবীদের ব্যাপারে নাউজুবিল্লাহ কোনো সমালোচনা করেছি যদি সেটা আপনাদের তাই মনে হয় করলেও তো আমাদের ঈমান হলো গ্লাসের পানির মতো সীমিত সীমাবদ্ধ সংক্ষিপ্ত আর আল্লাহ রাসূলের সংস্পর্শে সহবতে যাওয়ার কারণে এই মানুষগুলি আসহাবিকান নুজুম এই মানুষগুলির ইমানের ব্যাপৃতি পরিধি হলো বিশাল ওই সমুদ্রের মতো সুতরাং আল্লাহ না করুন তাদের জীবনে যদি আমাদের সমালোচনায় কোনো ভুল ত্রুটি হয় ওটা হলো সমুদ্রের মধ্যে ওই পরিমাণে কাসরা পড়া যেটা মনকে মন টনকে টন পড়লো সমুদ্রের পানিকে কখনই নাপাক বানিয়ে দিতে পারে না এখন সোশ্যাল মিডিয়াতে আমাদের আমাদের ঘরানার আলিয়া ঘরানার কয়েকজন আমি নাম নিলাম না আপনারা তো সবাই যারা দেখতেছেন জানতেছেন আমি এটাকে চরমভাবে ঘৃণা করছি আপনাদের মাধ্যমে আমি মনে করছি ওলামা একরাম এই বিষয়টা নিয়ে কথাই বলবে না প্রত্যেকের জীবনে কিছু প্রত্যেক ধর্মের কিছু স্পর্শকাতর দিক আছে আজকে নাস্তিকরা আমাদেরকে নিয়ে খোঁচায় এই যে মৌলানা সাখাওয়াত হোসেন কওমি ঘরানার একজন বড় আলেম ছিলেন দশ বছর ইমামতি করেছেন উনি পুরোপুরি নাস্তিক হয়ে গিয়েছেন এবং এখন ইসলামের সব থেকে বড় ক্ষতিকারক ব্লগ যারা তৈরি করে সাখাওয়াত হোসেন তাদের মধ্যে একজন তিনি একটি মসজিদের দশ বছরের খতিব এবং একটি কওমি মাদ্রাসার তিনি জিম্মাদার ছিলেন শিক্ষক ছিলেন তাহলে এই যে কিছু বিষয় আছে যেগুলি নিয়ে ঘাটাঘাটি না করা ঘাটা সব থেকে ভালো লেগেছে আমার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে ওনাকে একজন জিজ্ঞেস করেছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার এবং এজিদের ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য উনি বলেছিলেন শোনো এটা এমন একটা স্পর্শকাতর বিষয় এইটার যারা পক্ষে বিপক্ষে ছিল তারা রক্ত ঝরিয়েছে আর ওইটা নিয়ে লেখালেখি করে মন্তব্য করে আমি আমার কলম আমার জিহ্বাকে রক্তাক্ত করতে চাই না সুতরাং আমার মনে হয় আপনারা ওলামা ইকরামরা যারা এখানে আছেন আপনাদের কাছে যেই ঘরানার আলিয়া কওমি আমরা যেই ঘরানারই হই সাহাবিরা আমাদের মাথার তাজ সমগ্র দুনিয়ার ইমান এক জায়গা করলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা একজন সাহাবির আমলের সমতুল্য হবে না সুতরাং আমার মনে হয় এটা আমাদের দুর্বলতার জায়গা পক্ষে বিপক্ষে ভালো মন্দ কোনোটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার নাই এটা আপনাদের মাধ্যমে এবং মিডিয়ার ক্যামেরার মাধ্যমে আমি জাতির সামনে বিষয়টা তুলে ধরছি আমি এটাকে চরমভাবে অপছন্দ করছি চরমভাবে অপছন্দ করছি এর দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে ইসলামের কোনো উপকার হচ্ছে না এর দ্বারা সাধারণ জনগণের কাছে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে নাস্তিক এবং মুরতাদদের হাতে আমরা মুসলমানদেরকে ঘাইল করার খোরাক তুলে দিচ্ছি সুতরাং আমি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া হয়েও আলিয়াপন্থী ভাইদেরকে বলবো আবার কওমি মাদ্রাসায় লেখাপড়া না করলেও নিজে কওমি মাদ্রাসা চালাই এবং কওমি লোকদেরকে ভালোবাসি সুতরাং আপনাদেরকেও বলবো আসুন এই জাতীয় রক্ত ঝরানো থেকে এই জাতীয় আপনার ছুরি দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এই ধরনের আক্রমণ থেকে আমরা সকলের জিহ্বাকে বিরত রাখি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আমিন